আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম তেল উত্তোলন ইস্যু মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করল সৌদি আরব করোনার মধ্যে পাক ভারত সংঘর্ষ হতাহত দশ পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুই নিহত যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক সৌদি হামলার নৈপথ্যে কারণ মহাকাশ অস্ত্র ধ্বংস করতে পারবে এস ফাইভ এবার মসজিদের তারাবি স্থগিত করল সৌদি খাসগি হত্যায় বিশ সৌদি নাগরিকের শাস্তির রায় দিল তুর্কি আদালত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের পদত্যাগের দাবি তেল উত্তোলন ইস্যু মার্কিন চাপের কাছে আর্থসমর্পণ করলেন সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি হয়েছে করোনাভাইরাসের মহামারীর কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির তেলের দাম যখন গুরুতরভাবে কমে গেছে এবং তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও অন্যান্য তেল রপ্তানিকারক দেশগুলো যখন তেলের উৎপাদন কমানোর চেষ্টা চালিয়ে আসছিল তখন তেলের উৎপাদন স্বাভাবিক রাখার ব্যাপারে অনড় ছিল সৌদি আরব এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরবকে হুমকি দেন মার্কিন হুমকির মুখে সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করলে গতকাল রোববার অপেকভুক্ত দেশগুলো এবং তার বাইরে তেল উৎপাদনকারী দেশের মধ্যে তেল উৎপাদন কমানোর ব্যাপারে চূড়ান্তভাবে চুক্তি হয় নতুন চুক্তি অনুসারে এখন প্রতিদিন দুই কোটি ব্যারেল তেল কম উৎপাদন বা উত্তোলন করা হবে যা আন্তর্জাতিক বাজারে মোট তেল সরবরাহের শতকরা বেশ ভাগ ওপেকের এই চুক্তির সিদ্ধান্ত সংস্থার বাইরের সদস্য দেশ ব্রাজিল কানাডা ইন্দোনেশিয়া নরওয়ে এবং আমেরিকা মেনে চলবে চুক্তির পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভালো চুক্তি বলে মন্তব্য করেছেন তিনি এক টুইটার বার্তায় বলেন আমি তাদের সঙ্গে ফোনে কথা বলেছি ভালো চুক্তির জন্য সবাইকে ধন্যবাদ করোনার মধ্যেও পাক ভারত সংঘর্ষ হতাহত দশ করোনা ভাইরাসের তাণ্ডবের মধ্যেও সীমান্তে গুলি বিনিময় অব্যাহত রেখেছে প্রতিবেশী বৈরী দুই দেশ পাকিস্তান ও ভারত পাক গোলায় তিন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন অন্যদিকে ভারতীয় সেনাদের পাল্টা হামলায় আহত হয়েছেন দুই পাকিস্তানি রোববার দুই পক্ষের সামরিক কর্মকর্তারা এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানায় নিয়ন্ত্রণ রেখা বরাবর মর্টার ও কামানের গোলায় ওই হতাহতের ঘটনা ঘটেছে শনিবার থেকে এই বিভিন্ন বিচ্ছিন্ন গলাবর্ষণ শুরু হলে রোববার গিয়ে থেমেছে অধিকৃত কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার বলেন পাকিস্তান বাহিনী বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানালে নিয়ন্ত্রণ রেখায় বাস করা তিন নাগরিক নিহত হন নিহতদের মধ্যে একটি শিশু ও একজন নারী রয়েছে এছাড়া পাক হামলায় আহত হয়েছেন আরও পাঁচ ভারতীয় অন্যদিকে অস্ত্রবিরতি লঙ্ঘনের জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান দেশটির সেনাবাহিনী জনসংযোগ কর্মকর্তা মেজর জেনারেল বাবর ইফতেখার বলেন ভারতীয় গোলায় দুই পাকিস্তানি আহত হয়েছেন গত বছর কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসনের শাসনের মর্যাদা তুলে নেওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে যার ফলে প্রায় দুই পক্ষের সেনাদের মধ্যে সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটে থাকে এমন সময় পাক ভারতের সেনারা এই সংঘর্ষে লিপ্ত হলেন যখন করোনা মহামারী সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে দুই দেশের সরকার ভারতে করোনায় আক্রান্ত হয়েছে নয় হাজারের বেশি মানুষ অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা প্রায় ছয় হাজার পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত দুই পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন আজ সোমবার নিয়মিত প্রশিক্ষণ চলাকালে গুজরাটের কাছে বিমানটি বিধ্বস্ত হয় নিহতদের একজন প্রশিক্ষণ পাইলট মেজর ওমের এবং অপরজন শিক্ষানবিশ লেফটেন্যান্ট ফিয়াজান পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের আইএসপিআর এর বিবৃতিতে বিমানবিধ্বস্ত হওয়ার কারণ উল্লেখ করা হয়নি প্রশিক্ষণ বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স বা পিএসির তৈরি মোশক দক্ষ বলে জানা গেছে এটি সাব সাফারি বিমানের উন্নত সংস্করণ এদিকে এক মাসের একটু বেশি সময়ের মধ্যে এ নিয়ে পাকিস্তানে দুটি সামরিক বিমান বিধ্বস্ত হল মার্চের এগারো তারিখে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট উইং কমান্ডার নোমান আকরামের নিহত হন তেইশ মার্চ পাকিস্তান দিবসের সামনে রেখে বিমান কুচকাওয়াজের মহড়া চলাকালে রাজধানী ইসলামাবাদের কাছে বিধ্বস্ত হয় এটি অবশ্য পরে করোনার প্রকোপ দেখা দেওয়ায় চলতি বছর পাকিস্তান দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছিল যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইয়েমেনের বিরুদ্ধে ব্যাপক সৌদি হামলার নৈপথ্যের কারণ সৌদি আরব ইয়েমেনের যুদ্ধবিরতি লঙ্ঘন করেই চলছে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি গত বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে বলেছিলেন এটি নবায়ন করারও সুযোগ রয়েছে কিন্তু ওই ঘোষণার পর পাঁচ দিন অতিক্রান্ত হলেও সৌদি আগ্রাসন তো থামেইনি বরং ইয়েমেনের বিরুদ্ধে হামলা জোরদার হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন সৌদি আরব গত বৃহস্পতিবার ঘোষণার পরের দিন শুক্রবার একদিনেই নিরানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বেশিরভাগ হামলা হয়েছে আলজ মা আবিব ও বিজা প্রদেশে এসব হামলা থেকে বোঝা যায় ইয়েমেনের যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা তো সৌদি আরবের নেই বরং তারা মিথ্যা ও লোক দেখানোর যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে অন্য কোনো লক্ষ্য হাসিলের চেষ্টা করেছে যুদ্ধবিরতি ভঙ্গ করে সৌদি আরব এসব জায়গায় এমন সব জায়গায় হামলা চালায় যেখানে মাত্র কয়েক মাস আগেও তাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী আনসারুল্লাহ বাহিনীর প্রতিরোধের মুখে পরাজিত হয়ে সৌদি ভারাটে সেনারা ওই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হয়েছিল গত মাসে আল জব প্রদেশের কেন্দ্রীয় আল হাজাম শহরটির উত্তর পূর্ব নিয়ন্ত্রণ নেয় ইয়েমেনের সেনারা আল জব ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম প্রদেশ এবং রাবে আল খালি মরুভূমি এর ভূমির কাছেই অবস্থানের কারণে ইয়েমেনের যুদ্ধের কৌশলগত দিক দিয়ে এ প্রদেশটির বিশেষ গুরুত্ব রয়েছে কেননা আনসারুল্লাহ বাহিনী ওই মরু এলাকা পার হয়ে সহজে সৌদি প্রবেশ করতে পারবে এছাড়া ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল মোহরে প্রবেশে অবস্থিত সৌদি বিরোধী বেশ কিছু উপজাতি গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা গড়ে তোলাও ইয়েমেনিদের জন্য সহজ হবে প্রকৃতপক্ষে ইয়েমেনি যোদ্ধারা আল হাজাম শহর পুনরুদ্ধার করার এখন সৌদি সীমান্তের কাছে অবস্থান নেয় এবং সৌদি অভ্যন্তরে প্রবেশ করাটা তাদের জন্য আরও সহজ হয়ে গেল তাই সৌদি আরব খুবই চিন্তিত হয়ে পড়েছে এ কারণে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধবিরতির আড়ালে ফের কৌশলগত গুরুত্বপূর্ণ আল জোপ প্রদেশ দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অন্যদিকে অর্থনৈতিক দিক দিয়ে ইয়েমেনের অন্তত গুরুত্বপূর্ণ প্রদেশ হচ্ছে মাআবির প্রদেশ কারণ ইয়েমেনের গ্যাস ও তেল কূপের একটি অংশ রয়েছে এ প্রদেশে এবং এখান থেকে অন্যান্য প্রদেশে তেল ও গ্যাস সরবরাহর জন্য পাইপ লাইন রয়েছে মা আবির প্রদেশের পাশে রয়েছে রাজধানী সানা ফলে স্বাভাবিকভাবেই জ্বালানি সমৃদ্ধ মা আবিরের বিশেষ গুরুত্ব রয়েছে এ কারণে সৌদি আরব ইয়েমেনকে অচল করে দেওয়ার জন্য যে কোনো মূল্যে মা আবির প্রদেশ দখলে নেওয়ার চেষ্টা করছে যাতে অর্থনৈতিক সংকটও তীব্র জ্বালানির অভাবে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সরকার সৌদি আরবের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় সৌদি আরব গত কয়েকদিনে ইয়েমেনের বিজা প্রদেশে কেন্দ্রীয় শহরেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে কারণ উত্তর ও দক্ষিণে আটটি প্রদেশকে সংযুক্ত করেছে এ প্রদেশটি এ কারণে এর ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি দু সালে ফেব্রুয়ারি থেকে মাবির প্রদেশে প্রদেশে সেনা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আলজোফ ও মাআবি প্রদেশে প্রচন্ড লড়াইয়ের পর সৌদি নেতৃত্বাধীন জোটের সেনারা ওই দুই প্রদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তাই বর্তমানে সৌদি আরব লোক দেখানোর যুদ্ধবিরতি ঘোষণা দিয়ে ইয়েমেনের গুরুত্বপূর্ণ এ প্রদেশগুলো আবারও দখল করার চেষ্টা করছে তবে অতীতের অভিজ্ঞতা আলোককে সৌদি আরব ফের ব্যর্থ হবে বলে পর্যবেক্ষকরা মনে করছে সৌদি আরব সাম্প্রতি যে হামলা চালাচ্ছে তাতে কেবল ইয়েমেনে নিরীহ মানুষ মারা যাওয়া ছাড়া রিয়াদের আর কোনো লাভ হয়নি মহাকাশ অস্ত্র ধ্বংস করতে পারবে এস ফাইভ হান্ড্রেড রাশিয়ার পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফাইভ হান্ড্রেড দিয়ে কেবল আকাশপথে ওড়ে আসা ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করা যাবে না বরং এ দিয়ে ঠেকানো যাবে মহাকাশ থেকে হামলা করতে ধেয়ে আসা অত্যাধুনিক অস্ত্র এস ফাইভ হান্ড্রেড মোতায়েনের পর রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেন অবসরপ্রাপ্ত কর্নেল সের্গেই খাতিলেভ। রুশ বাহিনীর বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিভাগের সাবেক প্রধান খাতিলেব আরও বলেন এস ফাইভ দিয়ে প্রতিরক্ষার নানানমুখী দায়িত্ব পালন করা যাবে যুদ্ধ বিমান হেলিকপ্টার ক্রোজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে উড়ে আসা প্রচলিত লক্ষ্যবস্তু এ দিয়ে শনাক্ত করাই কেবল যাবে না বরং ধ্বংস করেও দেওয়া যাবে তিনি বলেন হাইফারসনিক বা শব্দের চেয়েও গতিতে ছুটে আসা লক্ষ্যবস্তু এতে ধরা পড়বে লক্ষ্যে হামলা জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যখন বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলে ঢুকে এগিয়ে আসতে থাকে তখনই এটি ধরা পড়বে এবং ধ্বংস করা যাবে এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড়ে আসার অন্যান্য পর্যায়ে এটি এস ফাইভ হান্ড্রেডের চোখে ধরা পড়বে এবং ধ্বংস করে দেওয়া যাবে এ পর্যায়ে মহাজগত পারি দেওয়ার মতো গতি পায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ সেকেন্ডে কয়েক মাইল পাড়ি দেওয়ার মতো প্রচণ্ড গতি অর্জন করে এটি নতুন প্রজন্মের এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে দুশো কিলোমিটার অর্ধাকাশে আকাশে এবং ছশো কিলোমিটার দূরবর্তী সেই যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়া যাবে বলেও জানান তিনি একে কার্যকরভাবে মহাকাশের কাছাকাছি যে লক্ষ্য যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহার করা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি বলেন এস ফাইভ মহাকাশ অস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত হয়েছে শীতল যুদ্ধের সময় থেকে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রধানত মস্কো কেন্দ্রিক ছিল বলে জানান তিনি তিনি বলেন এস ফাইভ হান্ড্রেড মোতায়েনের পর এই ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং এটি গোটা রাশিয়া কেন্দ্রিক হয়ে উঠবে এবার মসজিদে তারাবি স্থগিত করল সৌদি বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ চলাকালে আসন্ন রমজানে মসজিদে জামায়াতে তারাবি নামাজ হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলামী বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লাতিন আল শেখ মন্ত্রী বলেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেমে পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি আরবের মসজিদগুলোতে তারাবি নামাজ স্থগিত থাকবে তবে ঘরে বসে তারাবি আদায় করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে টেলিফোনে সাক্ষাৎকালে এ বার্তা দেন মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ আল শেখ খবর সৌদি নিউজ টোয়েন্টি ফোর ও গালফ নিউজের তিনি বলেন তারাবি নামাজের চেয়ে মসজিদে পাঁচ ওক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেটাই যখন স্থগিত তবে তারাবী নামাজের বিষয়টি আর কথাই থাকে না তবে বরকতময় তারাবি ঘরে পরে তা কবুলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং অবশ্যই বিশ্ব থেকে করোনা মুক্তির জন্য দোয়া করুন চলমান করোনা পরিস্থিতিতে মৃত্যু ব্যক্তির জানাজার বিষয়েও নির্দেশনা দেন মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ তিনি বলেন করোনায় বা অন্য রোগে কিংবা অন্য কারণে মারা যাওয়া ব্যক্তিদের জানা যায় সর্বোচ্চ পাঁচ থেকে ছজন উপস্থিত থাকবেন এসময় সময় জনসমাগম যতে যত কম হবে ততই মঙ্গল করোনা ভাইরাসের বিস্তার রুখতে গত আঠারো মার্চ থেকে সৌদি আরবের সব মসজিদে জমাসহ সহ দিনের পাঁচ ওক্ত নামাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তবে আজান নিয়মিতই দেওয়া হচ্ছে দেশটিতে একশো জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার আগে মুসল্লিদের বাড়িতেই নামাজ পড়তে হবে খাসগি হত্যায় বিশ সৌদি নাগরিকের শাস্তির রায় দিল তুর্কি আদালত সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাসগি হত্যার ঘটনায় সৌদি আরবের বিশ জন নাগরিককে শাস্ত্রের রায় দিয়েছে তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলে সরকারি আইনজিবির 117 পৃষ্ঠার অভিযোগ তৈরি করে সৌদি আরবের এসব নাগরিকদের শাস্তির দাবি করেন ইস্তাম্বুলে একটি আদালত আইনজিবিদের অভিযোগ আমলে নিয়ে 20 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে তুরস্কের রাষ্ট্রীয় বাত্র সংস্থা আনাদলু জানিয়েছেন আদালতের রায়ে সৌদি আরবের সাবেক গোয়েন্দা উপপ্রধান আহমেদ আল আসিরি এবং সৌদি যুবরাজের একান্ত সহযোগী সৌদ আল কাহতানিয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের ঘোষিত রায়ের তুর্কি বক্তব্য অনুসারে সৌদি আরবের বর্তমানে গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল মনসুর ওসমান এম আবু হুসাইনকে যুবরাজ বিন সালমানের কার্যালয় থেকে এই হত্যাকাণ্ডের দায়িত্ব দেওয়া হয় আহমেদ আসিরি তাকে সাংবাদিক খাসকিকে ধরে আনার দায়িত্ব দেন তবে খাসুগি প্রতিরোধ করলে তাকে হত্যা করার নির্দেশ দেন জামাল খাসুগি ছিলেন একসময় সৌদির রাজ পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি এবং পরস্পর পরামর্শ কিন্তু যুবরাজ বিন সালমান ক্ষমতাধর হয়ে ওঠার পর তিনি সৌদি সরকারের কঠোর সমালোচকে পরিণত হন হত্যাকাণ্ড ঘটনার জন্য তুর্কি আদালতের রায়ে আশিরি এবং কাহতানিয়াকে দোষী করা হয়েছে তাদের দুজনই যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত বাকিদের ব্যাপারে একই রায় দিয়েছে তুর্কি আদালত দু হাজার আঠারো সালের দুই অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনসুলেট ভবনে জরুরি কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করা হয় একাজে নেতৃত্ব দিয়েছিলেন সৌদি যুবরাজের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা বিষয়টি প্রথম দিকে সৌদি আরব অস্বীকার করলেও পরবর্তীতে তুরস্কের গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তাদের তৎপরতার কারণে খাসগি হত্যাকাণ্ডের ব্যাপারে সৌদি আরবের সম্পৃক্ততার ঘটনা পরিষ্কার হয়ে ওঠে এ নিয়ে সারা বিশ্বে নিন্দা এবং সমালোচনার ঝড় শুরু হয় পরিস্থিতি বিবেচনায় সৌদি আরব নামান নমকারস্তে একটি তদন্ত করেছে তবে যে তুরস্কের এ ঘটনা ঘটেছিল সেই তুরস্কের তদন্ত প্রমাণ করে সৌদি আরবের যেসব ব্যক্তিকে সাজার রায় দিয়েছে সৌদি আরবে তারা বহাল তবিয়ে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের পদত্যাগ দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর ট্রিজার্স অ্যাডহাম গ্রেভেসুসের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর মার্থা ম্যাকশেলি তিনি বলেছেন চীন শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে এজন্য উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেজাস অ্যাডহানম গ্রেভসের পদত্যাগ করা সিনেটর বার্তা মনে করেন হু ডিরেক্ট জেনারেলের ভূমিকার কারণে চীন প্রকৃত তথ্য আড়াল করার সুযোগ পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ ইথিওপিয়ান বিশ্বের সঙ্গে প্রতারণা করেছে এমনকি করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় চীনের ভূমিকার প্রশংসা করেছেন অথচ তারা তথ্য লুকিয়েছে আমি কখনো একজন কমিউনিস্টকে বিশ্বাস করি না এবং করোনা ভাইরাস নিয়ে চীন সরকারের তথ্য গোপন করেছে তাদের এই লোকচুরির কারণে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্যান্য দেশে অনাকাঙ্ক্ষিত প্রাণ গেছে আমি মনে করি ডক্টর টেডাস পদত্যাগ করা উচিত এই সিনেটর আরও বলেন তারা যে করোনার তথ্য নিয়ে মৃত্যু নিয়ে তথ্য গোপন করেছে সে বিষয়ে পর্বত সাক্ষ্য প্রমাণ থাকলেও ডক্টর টেজাস তাদের স্বচ্ছতার প্রশংসা করেছেন আর এই প্রতারণার কারণে অনেক জীবন গেছে